চোখে লাগায় চোখে লাগাবো সাজুগুজু করছিস বাইরে যাবি হ্যাঁ একটু শপিং এ যাবো বিকালে যা আমিও যাবো আমারও কেনাকাটা বাকি আছে বিকালে যা না না আমার এখন যেতে হবে আমি কালকে যাব তুই থাক আজকে কালকে তোকে নিয়ে যাব সোমা তুই এই ভর দুপুরের রোদের মধ্যে শপিং এ যাচ্ছিস হ্যাঁ সন্ধ্যার আগে আগে ফিরতে হবে না তাই তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছি কেন সন্ধ্যার আগে ফিরে আসতে হবে কেন সন্ধ্যার আগে ফিরতে হবে কারণ আমার বাসা থেকে বলে দিছে সন্ধ্যার পরে বাইরে না থাকতে তাই তো সন্ধ্যার পর বাইরে থাকলে কি তোর ফ্যামিলির সাথে দেখবে তুই বাইরে না হোস্টেলে আহা যদি ফোন দে তখন গাড়িগুলো আওয়াজ শুনে বুঝবে না যে আমি বাইরে আছি আচ্ছা তুই কি রাস্তায় শপিং করবি না শপিং মলের ভিতরে আরে বাবা আমি তো শপিং মলেই শপিং করব তাহলে ফোন দিলে বাসা থেকে একটু একটু তো ম্যানেজ করে বলাই যায় তাই না কোথায় গেল শপিং এ তুই কিছু বুঝিস নাই বুঝছি ইচ্ছা করে আমার ঘুমটা ভাঙাই দিয়ে এই বুঝছিস তুই থাক তোর ঘুম নিয়ে আমি পড়ি কি সমস্যা তোমার আমি আসতে না আসতে তোমার কেন খুলনা থেকে চলে আসতে হলো আমার পিছন পিছন ছাত্রার মতো দুই চার দিন পরে আসলে কি হইতো আসলে খালা ফোন দিছিল খালার কাজের জন্য ঢাকাতে আসছি ভাবলাম তুমি যেহেতু আছো তোমার সাথে একটু দেখা করে যাই আচ্ছা আচ্ছা হইছে এই জায়গাটা চিনতে কোনো সমস্যা হয় না তো তুমি তো আমাকে অ্যাড্রেস এসএমএস করেই দিছো চিন্তা অসুবিধা হবে কেন পথে কোনো সমস্যা হয়েছে পথে কোনো সমস্যা হলে কি আমি এখানে সুস্থভাবে আসতে পারতাম দেখে বুঝো না দেখ বলো কি খাবা দেখি তোমার জন্য একটা জিনিস আনছি কে এই যে এটা কি রুমে নিয়ে গেলেই দেখতে পারবা এটা কি কেন রুমে গিয়ে দেখতে হবে কেন এখন দেখি না না এখন তো দেখা যাবে না তাড়াতাড়ি দেখি না দেখলে কি হবে মোবাইল আমার জন্য হ্যাঁ তোমার জন্য এবং এই মোবাইলে একটা সিম আছে সেই নাম্বারটা কিন্তু শুধু আমি জানি আর কেউ জানে না তুমি আর কাউকে দিতেও পারবে না শুধু তুমি আর আমি কথা বলবো কোনো ওয়েটিং থাকতে পারবে না এবং আমাদের কোনো ডিস্টার্বও হবে না কি জুইতুই মোবাইলটা পছন্দ হয়েছে তোমার হ্যাঁ অনেক